আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহর রহমতে তো আজকে আমি দেখাবো কচুর শাক দিয়ে ইলিশ মাছের বা মাথা দিয়ে কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটি দেখাবো তো আমি কচুর শাকটা সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এখন সিদ্ধ করে পানি জড়িয়ে নিব তো সেটা শেয়ার করলাম না তো কিভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন মূল রান্নায় চলে যায় আর এই রেসিপিটি কিন্তু যারা সবজি খেতে পছন্দ করে তারা কিন্তু অনেক পছন্দ করবে তো প্রথমে আমি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণই রসুন কারণ কচুর শাক লতি এইসব ধরনের খাবারে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তারপর আমি তেল দিয়ে দিলাম এখন রসুনটাকে আমি সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব তো লাল লাল করে ভাজার পরে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারতাম কিন্তু আমার কাছে বাটাটা ছিল তাই আমি বাটাটাই দিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া যা যা মশলা এখানে দেওয়া দরকার সব মশলাই আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়োও দিতেও পারি নাও দিতে পারি যেহেতু এখানে আমি ইলিশ মাছ ব্যবহার করছি আপনারা না চাইলেন না দিবেন আমি এখানে কিন্তু ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম যেহেতু কচুর শাক তাই তো প আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ মশলাটা কষানো হওয়ার পরে কিন্তু আমি দুইটা ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি এখানে ইলিশ মাছ কিন্তু মাঝারা মাঝারি আকৃতির দুইটা তো এখানে আমি দুইটা মাথায় দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব তারপরে কিন্তু আমি এই মাছটা কষানোর পরে আমি এখান থেকে তুলে নেব কারণ আপনারা যদি কচুর মানে মাথার সাথে কচুটা দিয়ে দেন তাহলে দেখা যাবে যে যখন আমি কচুর শাকটা রান্না করব রান্না করতে করতে লাড়াচাড়া করতে করতে কাটাগুলো কিন্তু একেবারেই ভেঙে যাবে খাবারের সময় অসুবিধা হয় তাই আমি একটু কষানোর পরে উঠিয়ে রেখেছি এখন আমি বাদ বাকি যে মশলাটা থাকে ওই মশলাটার মধ্যে কচু শাকটা আমি এখন চেড়ে একটু রান্না করে নেবো তো যখন রান্না করে দিন নিব তখন পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি আবার যে মাথাগুলো মাছের উঠিয়ে রেখেছি সেগুলো আমি পুরোটাই ঢেলে দিব এখন আমি আলতো হাতে আস্তে আস্তে পানিটা নেড়েচেড়ে শুকিয়ে নিব যাতে মাছের মাথাগুলো ভেঙে যায় না যায় বা কাঁটাগুলো ভেঙে না যায় খেতে যাতে অসুবিধা না হয় আর এভাবে কিন্তু রান্না করলে খুবই মজা এটা আপনারা যারা কচুর শাক এভাবে রান্না করে খেয়ে দেখেছেন তারা তো জানেন আর যারা এখন পর্যন্ত খাননি এভাবে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর ইলিশ মাছ দিয়ে যে কোনো জিনিস রান্না করলেই তো খুব মজা তো এই যে দেখতেই পেলেন আমার মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করেছি খুবই সুন্দর হয়েছে তো এই যে আমি একটু বাটিতে বেরো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই মজার হয় খেতে খুবই স্বাদ মানে আমি তো আগেই বলেছি যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই মজাদের একটি রেসিপি তো এভাবে তৈরি করে বাসায় খাবেন আর আমাকে কমেন্ট বক্সও জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন থাকুন বেশ